মাকে বাত দিয়ে শাশুড়িকে হজ করানো যেমন সবের ব্যাপার তেমন মসজিদের ইমাম সবের বেতন না দিয়ে চল্লিশ হাজার টাকা দিয়ে হুজুর এনে হস পারসালাম বলে গেছেন কেমতের আগে সবচেয়ে বড় চোর বাটপার বদমাইশ নেতা হয়ে যাবে আর তাদের কথা আমাদের বাধ্য হয়ে মানতে লম্বা চুল আর কাটো দাঁড়িয়ে রাখলে যদি হুজুর হওয়া যেত তাহলে আজকে বাউল কুমারের সবচেয়ে বড় হুজুর থাকতো সবাই খেলে একটা কথা বলে হুজুরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ইসলাম সুন্দর হয়ে যাবে আরে ভাই কখনো দেখছেন হক বাতিল এক হইতে বাবার হালাল টাকা গাইত এই জন্য এখন আমরা মধ্যবিত্ত আর যদি হারাম টাকা গাইতাম তাহলে আজকে রাস পাশে থাকতাম কেমতের ময়দানে কেউ কাউকে চিনবে না সবাই নফসি ইয়া নফসি করবে বাস্তবতা কি জানেন এই পৃথিবীতে কেউ কারো নয় শুধু অভিনয়